বিরতির পর স্বাগত। আজ জাতীয় শিক্ষানীতির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয়েছে এবং সেই উপলক্ষেই আজ উমাকান্ত স্কুলে সেই জাতীয় শিক্ষানীতির তৃতীয় বর্ষপূর্তি পালন করা হচ্ছে। কার্যত শিক্ষানীতি হচ্ছে আগামী দিনে শিক্ষা ব্যবস্থা কেমন হবে তার একটি নীতি প্রণয়ন করাকে বোঝায়। জাতীয় শিক্ষানীতি হলো দেশের শিক্ষা ব্যবস্থার পরিপূর্ণ বিকাশ সাধন ও মনোনয়নের জন্য একটি সুগঠিত কাঠামো প্রণয়ন নীতি। প্রতিটি দেশে একটি শিক্ষানীতি থাকে যেখানে রাজ্যের ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা কি হবে, কেমন হবে তার একটি নীতি নির্ধারণ বর্ণনা করা হয়। প্রতি বছর শিক্ষানীতির অনেক কিছু পরিবর্তন এবং পরিবন্ধন হচ্ছে। উমাকান্ত স্কুলে শিক্ষানীতির এই বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে যেখানে স্কুলের ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে সেই বিষয়গুলি সম্পর্কে অবগত হয়েছে। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছে শুনুন। এনইপি 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অ্যাকসেপ্ট করা হয়েছিল ইন্ডিয়া গভর্নমেন্টের তরফে তার থার্ড ইউনিভার্সারি। এই উপলক্ষে দিল্লিতে ইন্ডিয়া ট্রেড সেন্টারে গান্ধি ময়দান ওখান থেকে ইনোগ্রেশন হচ্ছে থার্ড ইউনিভার্সারি অফ এনইপি 2020। প্রাইম মিনিস্টার ইনোগ্রেট করবে, সেই ইনোগ্রেশন প্রোগ্রামটাকে আমরা এখানে লাইভ টেলিকাস্ট দেখাচ্ছি, লাইভ স্ট্রিমিং চলছে। আমরা এখান থেকে দুটো জায়গাতে করেছি, একটা স্মার্ট ক্লাস করেছি, আরেকটা আমরা করেছি ওই জায়গায় প্রজেক্টারের মাধ্যমে ছাত্রছাত্রী তাদের গার্ডিয়ান এসএসসি মেম্বার সবার জন্য আমরা সবাই দিয়েছি। এটার মধ্যে দিয়ে ছাত্রদের কতটা উপকৃত হবে, ছাত্রদের মধ্যে কতটা অ্যাকচুয়ালি এখান থেকে তো যে এডুকেশন পলিসিটা অ্যাডপ্ট করা হয়েছে নিউ এডুকেশন। সংশ্লিষ্টদের বক্তব্য আপনারা শুনলেন। কার্যত জাতীয় শিক্ষানীতির আজ তৃতীয় বর্ষপূর্তি ছিল এবং সেই বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে উমাকান্ত স্কুলে। সেই জাতীয় শিক্ষানীতির তৃতীয় বর্ষপূর্তিতে ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থা কি হবে, কি কি উন্নয়ন ঘটবে, কি কি পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজন প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু আজকের এই আলোচনা সভায় আলোচনা করা হয়েছে, যেখানে বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। আজ দিল্লিতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে একাধিক সিদ্ধান্ত বা একাধিক বিষয়ে আলোচনা করেছেন। কিভাবে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং কিভাবে শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে দেশে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু যেভাবে দেশের প্রধানমন্ত্রী আলোচনা করেছেন, ঠিক সেভাবে আজ উমাকান্ত বিদ্যালয়েও কিন্তু দেখা গেছে ছাত্রছাত্রী এবং উপস্থিত শিক্ষার্থীদের মধ্যেও একটি মত বিনিময় করা হয়েছে। কার্যত আজ জাতীয় শিক্ষানীতির তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষেই এই আলোচনা সভাটি। এই মুহূর্তে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির বছর অন্যান্য সংবাদ সাথে থাকুন।